আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? মাগুরাতে এই ঈদে নতুন একটা রেস্টুরেন্ট চালু হয়েছে, যেটা হলো ম্যাকপার্ক নামে। এটা মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অপোজিটে দোতলায় অবস্থিত। তো আজকে এতদিন আসলে খুব ভিড়ের জন্য আমরা যাইনি, আজকে আমরা আসলে ওখানে গিয়েছিলাম। চলুন দেখে আসি ভিডিওটা, থ্যাংক ইউ। এটা হচ্ছে ওঠা সিঁড়ি, যেটা দিয়ে একজন একজন করে উঠতে হবে, দুজন আসলে ওঠা যাবে না বা নামা যাবে না। রেস্টুরেন্টটা গ্রামীণ থিমে করা হয়েছে। এটা আসলে বাঁশ, দেন ছন ডেকোরেশনের মধ্যে আমি হারিকেন দেখেছি, দেন আর্টিফিশিয়াল প্ল্যান্টস, এগুলো দিয়ে আসলে ফেরি লাইটস, এগুলো দিয়ে ডেকোরেশন করা হয়েছে এবং যথেষ্ট সুন্দর লাগছিল আজকে দেখতে। এই কাঠের সিঁড়ি দিয়ে আপনি উপরে যেতে পারবেন, উপরেও বসার জায়গা আছে, উপরে ফ্লোরিং করা আছে। উপরটা আসলে পুরোটা আপনি নিয়ে কোনো বার্থডে বা কোনো প্রোগ্রামও করতে পারবেন। এখন আসলে প্রচুর ভিড়, আমি আসলে ভাবছিলাম যে ঈদের এতদিন পরে হয়ে গিয়েছে, এখন আসলে ভিড় কম থাকবে, বাট আজকেও প্রচুর রাশ ছিল। আমাদের অর্ডার দিতে অলমোস্ট 45 থেকে 50 মিনিটস মতো লাগছে। তো আর বার্গার ছাড়া আসলে আর কিছু অ্যাভেলেবলও ছিল না, কিছুই নাই, শুধু বার্গার আছে আর হলো কোল্ড ড্রিঙ্কস আছে, দ্যাটস ইট। ম্যাকবার্গের বার্গার আসলে আমি প্রথম খেয়েছি মেবি 2020-এ করোনার সময়ে, তখন আমাদের অনলাইন বিজনেস ছিল। বার্গারের কোয়ালিটি খুবই ভালো ছিল, মানে খুবই জোস একটা বার্গার ছিল। ওই এক্সপেকটেশনস থেকেই আসলে আমি আজকে গিয়েছিলাম, কিন্তু আমি যেটা খেয়েছিলাম আগে আর আজকে যেটা খেয়েছি তার মধ্যে আসলে আমার একটু ডিফারেন্স লাগছে। মেবি এদের এত বেশি ভিড় হচ্ছে, ওনারা মনে হয় ওই আগের কোয়ালিটিটা মেনটেন করতে পারতেছে কি না, এই ব্যাপারে আমার আসলে একটু সন্দেহ আছে। তো আমি আশা করবো আপনি একটা রেস্টুরেন্ট হয়েছে, ওনারা আগের মতোই ভালো কোয়ালিটি ফুল খাবার দেবে এবং তাদের জন্য অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ।